ফ্রেন্ড আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইরের ওয়েদারটা খুবই গরম আজকে, আর এই কয়দিন গরম, খুবই গরম, আর রোজা রেখে আসলে সবারই কষ্ট হচ্ছে, আর করোনা পরিস্থিতি খুব খারাপ দেশের, এই জন্য মনটাও তেমন একটা ভালো না। এই কিছু বাজার করে নিয়ে আসলাম, এগুলো শেষ হয়ে গিয়েছিল, এই জন্য এগুলো আবার আনলাম। তো সবাই বেশি বেশি দোয়া করি, নামাজ পড়ি, যেন আল্লাহ করোনা পরিস্থিতি ভালো করে দেয়। পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা খুবই খারাপ, সবাই আমরা বেশি বেশি দোয়া করি, আল্লাহ সবাইকে তুমি একটা শান্তি জীবনযাপন করার তৌফিক দান করো। সকাল সকাল উঠে আমি সব কাজই করে নিয়েছি, বিছানা পরিষ্কার করা, ঘর থেকে থালাবাটি ধোয়া সব আমার হয়ে গিয়েছিল। তারপরে নামাজ কালাম পড়ে বিকালে রাঁধতে চলে আসলাম। আর প্রতিদিনই আমাদের আসলে এই কাজ, রান্নাবাড়া ছাড়া আর কী কাজ সংসারের, এই তো কাজ থাকে। তা বাচ্চা দুইটার জন্য একটু তরকারি রান্না করব ডিমের, আর আমার জন্য একটু আলাদা তরকারি রান্না করব। ডিমের তরকারিটাতে সব কিছু আমি দিয়ে নিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, একটু রসুন বাটা, এগুলো সব অ্যাড করে দিচ্ছি, আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখন আলু দিব। আলুটা কষানো হয়ে গিয়েছে, আমি আলুটা সিদ্ধ করা পর্যন্ত ভালো করে কষিয়ে নিব, তারপরে একটু জলের পানি দিয়ে ডিমগুলো দিয়ে দেব। আমার ডিমের তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি আর একটা তরকারি রান্না করব। আর একটা তরকারি রান্না করব
টমেটো দিয়ে মাছ ভাজি। আমি এটা বলতে পারি আপু ভাইয়েরা যারাই মানে আমার ভিডিওটা দেখবেন এই জিনিসটা করে দেখবেন যে অনেকটা ভালো লাগে। আসলে রোজার ভিতরে আপনি ঝোল তরকারি এগুলো কিছুই খেতে ভালো লাগে না। এটা এখন জানি না সবার ক্ষেত্রে হয় কি না, একটু ব্যতিক্রম জিনিস খেতে আসলে সবারই ভালো লাগে। এই জন্য আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিব, যেহেতু আমি এই তরকারিটাতে পানি অ্যাড করব না, কোনোভাবেই পানি দিব না। এই জন্য মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া লাগবে এবং মশলাটা ভালো করে কষানো লাগবে। মশলার ভিতর আমি টমেটো দিয়ে দিব এবং সব মশলা দিয়ে এটা আমি অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করব। আর পুরো ভাজা হয়ে গেলে তখন আমি মাছগুলো অ্যাড করে দিয়ে আবার ভাজবো। মানে এগুলো পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু তরকারিটার স্বাদ পুরোই নষ্ট হয়ে যাবে। এই তরকারিটা আপনারা খেয়ে দেখবেন অনেক মজা লাগে। এই ভাজিটা রোজার মাসে আসলে এগুলো একটু ভালোই লাগে। আমি টমেটোগুলো পেঁয়াজ মরিচ দিয়ে শুধু মানে ভেজেছিলাম এতক্ষণ, এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এটা আবার ভালো করে আমি ভাজবো, পরে আমি মাছগুলো দিব। তারপরে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমার তরকারিটা শেষ হয়ে যাবে। তবে আপনারা যারাই আমার ভিডিও দেখবেন তারা এগুলো একটু মানে এই রান্নাটা দেখবেন, অনেক ভালো লাগে। আর রান্না করে দেখতে পারেন কেমন লাগলো, আর কেমন লেগেছে একটু জানাবেন যদি কেউ রান্না করেন। আমার অনেক ভালো করে রান্না করা হয়ে গিয়েছে, মানে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি মাছ অ্যাড করে দিচ্ছি। মাছ অ্যাড করে দিয়ে তারপরে আবার ভালো করে ভাজবো। আর এদিকে ভয়েস দেওয়ার সময় আসলে আমার বাবুটা ডিস্টার্ব করে, ওর কথা একটু শুনতেই পাবেন, কিছু মনে করবেন না। কারণ আমি আসলে ওকে না নিয়ে উপায় নাই, ঠিক আছে? আমি যা বলবো সব শেষে আমি ধনেপাতা দিয়ে দিব। এটা দিলে স্মেলটা খুবই ভালো আসে। আর এই রান্নাটা অনেক ভালো লেগেছিল খাওয়ার সময়। আর এটা দিয়ে আমি সেরির সময়ও খুব ভালোভাবে খেয়েছি, মানে খুবই ভালো লেগেছে। একটা রান্না দিয়েই খেয়েছি, অনেক মজা লাগছে। আপনারা করে দেখতে পারেন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে।
এদিকে সব রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে প্রতিদিনের মতনই। আর আমি একটা চুলায় বেগুন ভাজবো আর আরেকটা চুলায় রান্না করব নুডলস। দুইটা চুলায় দিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর নুডলসটা সেদ্ধ করতে দিয়েছি, আজকে একটু ভিন্ন রকম করি। সব দিনই তো শুধু পেঁয়াজ বেগুনি মানে সব কিছুই ভালো লাগে না, এই জন্য বাচ্চাটাও খেতে চাইলো যে নুডলস তৈরি করো, এই জন্য আমি নুডলস রান্না করতেছি আর শুধু বেগুনি ভাজবো, এটা দিয়ে ইফতারি করব। আর নুডলসের সাথে একটু চিকেন অ্যাড করব, টমেটো দিব, ধনে পাতা দিব, মানে সব কিছু একটু একটু দিব, তারপরে ডিম দিব, সব কিছু দিলে অনেক টেস্টি হয়। তো আমার নুডলসটা আসলে অনেকটা ভালো হয়েছিল সব কিছু দেওয়ার কারণে। আর গাজরটা ছিল না, গাজরটা যদি দিতাম তাহলে আরও ভালো লাগতো, তবে নুডলসে আলু দিয়েছিলাম, ওটা আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, পরে দিইনি, আগে অ্যাড করে দিছিলাম। আর দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো অনেক মুসমুসে হয়েছিল। আর নুডলসের ভিতর যে ম্যাগি মশলাটা ওটা আমি অ্যাড করে দিয়েছি। আর এই রান্নাটা আমার অবশ্য অনেক তাড়াতাড়ি করা লাগছে, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, প্রতিদিনই ভাবি যে হয়তো পারবো টাইমের সাথে, বাচ্চা নিয়ে পারি না, খুব ডিস্টার্ব করে, এই জন্য রান্না বাড়া অনেক সময় লেট হয়ে যায়। তা অনেক তাড়াতাড়ি এই রান্নাটা করেছিলাম। তো ফাইনালি নিয়ে চলে আসলাম নুডলস, রান্না আমার শেষ। আর এটা সেই মাছের তরকারি, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে। আর এটা নুডলস, এটা সেই বেগুনি, বেগুনিটাও অনেক মুসমুসে ছিল। আর এটা ডিমের তরকারি, এদিকে যখন ভিডিও দেখেন কীভাবে নাড়াচ্ছে, ও এইভাবেই ডিস্টার্ব করে, এই আর কি। এই দিয়ে আমরা ইফতারি করলাম। আর রাত প্রায় তখন 11টা বাজে, আমরা মা ছেলে দুইজনই নামাজ পড়ে ভাবলাম যে একটু চা খাই, এলাচ বা তেজপাতা দিয়ে একটু চা খাই, সেটা আমি তৈরি করে নিচ্ছি, লাল চা খাবো। আর চাটা খেলে অবশ্য অনেকটা শরীরটা অনেকটা মানে ভালো লাগে, এটা দেখলাম। এই একটা রোজায় মনে হয় চা খেয়েছিলাম আর আজ খেলাম, তা আসলেও শরীরটা অনেক ভালো লেগেছিল, খাওয়ার পরে অনেক দুর্বলতা কাটে, আপনারাও খেয়ে দেখতে পারেন।
আর আমি একদিনও আসলে ভোর রাত্রে ভিডিও করতে পারি না, তবে খাওয়ার সময় এই ভিডিওটা একটুখানি করেছিলাম। মাছটা আসলে অনেক মজা লেগেছিল, বারবারই একই কথা বলছি, মজা লেগেছিল মাছটা খুবই। আর সানবি তার মামা বাড়ি যাবে, সে অনেক কান্নাকাটি করতেছিল সকালে, তাই একটা ভিডিও করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কি বলে সানবি। কি করবে তুমি মামা বলি? মামাকে ডাক দো। ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।